গণভ্যুত্থান আন্দোলনের বিপ্লবী তরুণ শিক্ষার্থীদের বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানীয় বক্তব্যের শেষ দিকে ডক্টর রেনুস তাঁর বিশেষ সহকারী মাহফুজ আলম সহ মোট তিনজনকে স্টেজে ডেকে এনে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন এ সময় স্বৈরাচার এর বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বকে জানান ডক্টর রুস বক্তব্যে তিনি বাংলাদেশের আন্দোলন এবং শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এটি খুব গোছালো ছাত্র আন্দোলন ছিল এমন কি লোকজনও জানতেন না কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ আন্দোলনকারী শিক্ষার্থীরা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে